দেখুন এই দুষ্কৃতীরা কি বলে লাঠি খোড়া নিয়ে বেরিয়েছে, দেখুন ব্যাপারটা দেখুন। দেখেন বেঁকি ধরে আছে মানুষকে মারার জন্য দুষ্কৃতীরা, দেখুন কিভাবে মারছে। ধারালো অস্ত্র নিয়ে এসে জমি দখলের চেষ্টা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অভিযোগ অস্বীকার অপর পক্ষের। ঘটনাটি কোচবিহারের শীতলকুচির লালবাজার এলাকার। জানা যায় আজ সকালবেলা স্বনামীয় জমি দখল করতে আসেন অন্যজনেরা, অভিযোগ তারা ধারালো অস্ত্র নিয়ে আসেন। এই ঘটনাকে ঘিরে ব্যাপক সরগোল লালবাজার এলাকায়। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জমির মালিক সূত্রে জানা গিয়েছে। কি জন্য থানায় আসলেন? ফায়ার করার জন্য আসছি। কি বিষয়ে? জমি সংক্রান্ত জমির কি হয়েছে? আমার স্বনামীয় জমি আমার দখলে আছে বহুদিন থেকে, এবং গাছ লাগাইছি জমিতে, ধান লাগাইছি, সেগুলো হঠাৎ করে সকালবেলা ওরা 7টার সময় অনুমান ঘুম থেকে উঠেই দেখি ওরা রাতি খাপর বললাম ছোড়া নিয়ে এবং পিলার নিয়ে জমিতে, আমার স্বনামীয় দখলীয় জমি ওরা পিলার মানে দখল করলো, পিলার কেটে দিল। এবং আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে এবং আমার ছেলে বাধা দিতে গেলে আমার ছেলেকে ধাওয়া করে ছোড়া নিয়ে, আমাকেও ধাওয়া করে, আমার মেয়েকেও ধাওয়া করে, বউকেও ধাওয়া। ওরা কাড়া আমার বেমাতা ভাই ভাসটা, একজন ভাসতে আসে। তো কেন তারা এরকম করবে? এরা বেশ কিছুদিন থেকে একটু আমার উপর অসন্তোষ এবং অশ্লীল কথাবার্তা বলে। আমি আমার যে জমি বাবার ছিল সেটা সমান ভাগ দিয়েছি, এবং আমার নামের স্বনামীয় খতিয়ান থেকে ওরা ভাগ চাচ্ছে জবরদস্তি। ওরা যেটা বললো যে অবৈধভাবে আপনি বাবার জমিগুলো নামে করে নিয়েছেন। বাবার জমি যদি আমি অবৈধভাবে রেকর্ড করে নিয়ে থাকি তাহলে বাবার খতিয়ান আলাদা, আমার খতিয়ান আলাদা। বাবার জমি 10 একর 70, আমার জমি তখন ছিল 5 একর 3 একর 65, এখন আবার জমি কিনছি আমি আলাদা, সেটা অ্যাড হয়েছে, তার আলাদা দাগ, আলাদা শেয়ার, আলাদা। ওরা কী করে হয়? আর যদি জাল কলার করে আমি আমার বাবার খতিয়ান থেকে জমি কেটে থাকি তাহলে বাবার খতিয়ান থেকে তো জমিটা বাদ যাবে, সেটা তো এখনো আছে। 76 সালে 10 একর 70, এখনো 10 একর 70 বলে যাচ্ছেন। যদি বাপের জমি ওরা পেয়ে থাকে তাহলে কাগজ দেখাবে, কাগজ দেখাবে, আইন মাফিক, আইন মাফিক যাবে। তাহলে এই যে এই জবরদখল কি আজকে হচ্ছিল? আজকে সকালবেলা হয়ে গেছে। তাহলে এখন কি চাইছেন এখন? আমি এখন চাচ্ছি শান্তি, চাচ্ছি এবং শান্তিতে বসবাস করতে পারি, এবং আমার জমিটার জন্য ওরা কোনোদিনই হস্তক্ষেপ করতে পারে না, এই জন্য আইনানিক ব্যবস্থা নেওয়ার জন্য এখানে এসেছি। আজকে অভিযোগ করবেন থানায়? অভিযোগ করবো। আজকে কি ধারালো অস্ত্র নিয়ে গেছিল? ধারালো অস্ত্র নিয়ে গেছে, ছোড়া একদম দেখি এবং লাঠি। ওগুলো দিয়ে ওরা কি করতে চাইছিল? মানে আমরা বাধা দিতে গেলে ওরা ওইটা দিয়ে আমাদের ধাওয়া করে, এবং আমরা নিরস্ত্র ছিলাম, আমরা এগিয়ে যেতে পারিনি, এমনি মুখে মুখে ধাওয়া মানে বাধা দিছি। তারপরে আমাদের সবাইকে ধাওয়া করছে, এবং আমার ছেলে অন্য পাশের বাড়িতে দৌড়ে গিয়ে ঢুকছে পাশের বাড়িতে, আত্মরক্ষার জন্য। কী নাম দাদা? আমার নাম আবুল কাশেম দে। নাম বাড়িটা? নগরলাল বাজার গ্রাম। কাশেম মিয়া দীর্ঘদিন ধরে তার জমি আবাদ করেন, কিন্তু সেই জমি আজকে দখল নেওয়ার অভিযোগ উঠেছে, কি বলবেন? দখল নেওয়ার অভিযোগ উঠেছে, আমার বাবার জমি আমাকে ভাগ দেয় নাই, আমার ভাসিতের নামে কি করে হলো? আমার বাবা যদি ওকে দিয়ে যায় তাহলে আমাকে দলিলটি দেখাও, আমি ছাড়ি দেব। ও আমার দূরের লোক, যেগুলি আমার চিনি না, কুচবিহারের লোককে আমার বাবা সাজায় সাজিয়া জমিকে দখল ধরে আছে, আর আমাকে এখনো বাবার জমি দেয় নাই। আর আমার যেহেতু বাবার জমি আছে ভাসিতের নামে হয়ে গেছে, সে ভাসিতের কাছ থেকে আমি 4 বিঘে জমি কিনে নিলাম, এখন বাবার এখনো জমি আছে 14 বিঘে, 14 বিঘে জমি এখন আমার দখল ধরতে চাই। আমার অভিযোগ এই, আজকে ওরা অভিযোগ করলো যে আপনারা ধারালো অস্ত্র নিয়ে যান। না না, আমার বাবার জমি আমার দখল ধরবো, এখন ও যদি কাগজ দেখায় তাহলে আমি ছাড়ি দেওয়ার বাধ্য, আর আমিও কাগজ দেখাবো, সিটিং বেস কাগজ আমার কাছেও আছে, যে লোকের বয়স 40 বছর আর 57 বছর বয়স, বয়সে কাগজ বানিয়ে আমার ভাসিতে কবলা দিয়ে দিছে, ভাসিতে 18 বছর বয়স, এখন আমার চাই দলিল দেখাবে জমি ছাড়ি দেবো। আপনি বলছেন আপনি বাবার জমি অংশ নিতে? বাবার জমি আমি চাই,
বাবার জমি ও এতদিন ভাসতে কবে আমার কলা দিছে কলা দিছে কলা দেখা নাই দেখি আমি ধরলাম আপনার কয় ভাই আমার বাবার নাম নসরুদ্দিন বাবার বাপের নাম হলো তিন ভাই আজকে তাহলে আপনার বাবার জমি দখল ধরতে দখল ধরতেছি এতদিন ধরে কারা খাচ্ছিলেন এতদিন ধরে বড় ভাই খাচ্ছে খাচ্ছে তারা অভিযোগ করলো আগ্নেয়াস্ত্র মানে ধারালো অস্ত্র নিয়ে না আমার খন্তা একটু দর খুঁড়ির জন্য খন্তা ধরি যে আমি খুঁড়ি গাড়ি চালিয়ে এসেছি কি নাম জিয়ারুল হক আমতলা আমতলা হ্যাঁ